কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার বহু শ্রমিক কেরালায় শ্রমিকের কাজ করতে গিয়ে আটকে গিয়েছেন। লকডাউনের কারণে তারা তাদের কাজ হারিয়েছেন, এখন বাড়ি ফিরতে পারছেন না। এমতো অবস্থায় শ্রমিকেরা ভিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন। কোচবিহার জেলার মেখলিগঞ্জ মহকুমার বহু শ্রমিক কেরালায় কাজ করতে গিয়ে আটকে গিয়েছেন। লকডাউনের কারণে তারা তাদের কাজ হারিয়েছে, এখন বাড়ি ফিরতে পাচ্ছেন না। এমতো অবস্থায় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালো সেখান থেকে ভিডিওর মাধ্যমে। কেরালায় আছি আমরা, খুব কষ্টে আছি। আমাদের বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট হলদিরি ব্লক মেখলিগঞ্জ মহকুমার। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিশেষভাবে অনুরোধ, আমাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক। আমাদের কাজ বন্ধ হয়ে গেছে, আমরা এখানে না খেয়ে আসি, আমরা জানি না এত তাড়াতাড়ি কাজ বন্ধ হবে। আমাদের মাননীয় বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মানবিক মুখ, আমরা সবাই জানি। আমাদের যেভাবে হোক এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুক এবং আর্থিক সাহায্য করুক। আমরা খুব কষ্টে আছি, না খেয়ে আসি, এতদিন কাজ বন্ধ হবে আমরা জানি না, আমরা খুব গরিব। এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। গতকাল রাত্রে মাননীয় উত্তরবঙ্গ উন্নয়ন মিনিস্টার রবীন্দ্রনাথ ঘোষকেও আমি বিষয়টি জানিয়েছি। উনি বলেছিলেন যে ট্রেন বন্ধ, আমার কাছে কোনো করার উপায় নেই, আপনারা যে যেখানে থাকুন কষ্ট করে থাকুন, ট্রেন খুলুক, তারপরেই আমরা ব্যবস্থা করব, এটাই আশ্বাস দিয়েছেন। আজকে সকালবেলা আমাদের চাংড়াবান্ধা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মাননীয় পরশ অধিকারী মহাশয়কেও আমি ব্যাপারটা জানিয়েছি। উনি বলেছেন যে ট্রেন বন্ধ, আমাদের কোনো করার নেই, তবুও উনি আশ্বাস দিয়েছেন আমাদের এলাকার যে গ্রাম প্রধান আছে উনি যদি ওনাকে কল করেন, উনি চাঁদা ওঠে কিছু আমাদের আর্থিক সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ভাবে অনুরোধ করছি, আমাদের যেভাবে হোক এখান থেকে নিয়ে যাক বা আর্থিক সাহায্য করুক। আমরা খুব কষ্টে আছি, আরও 21 দিন কাজ বন্ধ হবে, আমরা কী খাবো আমরা সেটা জানি না। আমরা কেরালার কল্লম ডিস্ট্রিক্টে শক্তিগুলঙ্গারা এলাকায় আছি।